Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, রমজানের রোজা যদি কোনো ব্যক্তি না রাখতে পারে কোনো কারণবশত, তাহলে সে পরবর্তী কোনো এক সময় সে রমজানের রোজাটাকে কাজা করে নেবে। কিন্তু কোনো ব্যক্তি যদি রমজানের রোজা রাখলো, রাখার পরে শরীয়ত কোনো ওজর ব্যতীত উল্লেখযোগ্য কোনো কারণ ছাড়া যদি সে রোজাকে ভেঙে ফেলে, তাহলে তার করণীয় কি? সম্মানিত দর্শক শ্রোতা, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এবং উল্লেখযোগ্য কোনো কারণ ছাড়া যদি সে রমজানের রোজাকে ভেঙে ফেলে, তাহলে তাকে সেই রমজানের একটি রোজার বদলে বা যতটি রোজা সে ভাঙলো প্রত্যেকটা রোজার বদলে তাকে কাফফারা দিতে হবে। এবং এই কাফফারাটা কি? কাফফারা হলো জরিমানা। অর্থাৎ আপনি যেহেতু রোজাটা রাখছেন, রাখার পরে কোনো কারণ ছাড়া, উল্লেখযোগ্য কোনো কারণ ছাড়া কেন আপনি রোজাটাকে ভাঙলেন, সেজন্য শরীয়ত আপনাকে নির্ধারণ করে দিয়েছে যে এই রোজার বদলে বা এই রোজার পরিবর্তে আপনাকে কাফফারা দিতে হবে। তো রোজার কাফফারা কি? রোজার কাফফারা আদায় করার তিনটি অপশন আছে। নাম্বার এক অপশন, আপনাকে গোলাম অথবা বান্দি যে কোনো একটিকে আজাদ করতে হবে। যেহেতু বর্তমানে এটা প্রচলন নেই, তাই দ্বিতীয় অপশনে আমরা চলে যাব। দ্বিতীয় অপশনটি হলো আপনাকে লাগাতার ষাটটি রোজা রাখতে হবে, ষাটটি। যদি আপনি ৬৯টি রাখছেন আর একটা রাখতে পারেন নাই, পরবর্তী রাখলেন, তাও আদায় হবে না। লাগাতার আপনাকে ষাটটি রোজা আদায় করতে হবে। আজকে একটা রাখলেন, কালকে একটা রাখলেন, এভাবে রাখলেও আদায় হবে না। কথাটা ক্লিয়ারভাবে বুঝবেন যে আপনি যদি রোজা ভেঙে ফেলেন, তাহলে এর কাফফারা স্বরূপ আপনাকে পরবর্তীতে ষাটটি রোজা লাগাতার রাখতে হবে। যদি কোনো কারণবশত যে আপনি অনেক অসুস্থ, আপনি রাখতে পারেন না, আপনার দ্বারা ষাটটি রোজা রাখা কোনোভাবেই সম্ভব না, তাহলে তৃতীয় নম্বর একটি অপশন আপনার জন্য বাকি আছে। সেই অপশনটি হলো আপনি ষাটজন মিসকিনকে, ষাটজন গরিবকে আপনি দুবেলা পেট পুড়ে খানা খাওয়াতে হবে। এগুলো যদি আপনি আদায় করেন, আদায় করার পরেও রমজানে একটি রোজা রাখলে যে ফজিলত, যে লাভ হতো, আপনি রমজানের পরে ষাটটি রোজা রাখেন বা ষাটজন মিসকিনকে খাওয়ান বা কোনো গোলাম বান্দি আপনি আজাদ করেন না কেন, রমজানের একটি রোজার সেই ফজিলত, সেই সওয়াব আপনি পাবেন না। তো সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আমরা অত্যন্ত সতর্ক থাকব। যদি রমজানের রোজা আমরা রাখি, তাহলে কোনো কারণবশত যেন আমরা না ভাঙি। উল্লেখযোগ্য কোনো কারণ থাকলে আপনি ভাঙতে পারেন। আর যদি আপনি রোজা না রাখেন সেটা ভিন্ন। যদি রোজা না রাখেন, তাহলে একটি রোজার বদলে বা একটি রোজার পরিবর্তে রমজানের পরে আপনাকে একটি রোজা আদায় করে দিলে হবে, কিন্তু রমজানের সমপরিমাণ সেই সওয়াব আপনি পরবর্তীতে আর পাবেন না। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।